চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার দাবিতে শাহবাগের সড়ক অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদাত নিশাদ। নিশাদ, সেখানকার এখনকার কি অবস্থা দেখছেন? যান চলাচল কি বন্ধ আছে? জানাবেন আমাদের বিস্তারিত। যেমনটি বলছি না, আসলে চাকরিতে 35 বছর প্রত্যাশী যে প্রার্থীরা রয়েছে, তারা কিন্তু এর আগেও বেশ কয়েকবার আন্দোলন করেছে এবং তার প্রেক্ষিতে আমরা দেখেছি আজকে তারা কিন্তু আন্দোলন করছে, শাহবাগ মোড়ে অবস্থান করেছে। এবং এখানে যে অবস্থা রয়েছে, দুপুরের পর থেকে তারা এখানে পুরো শাহবাগ যে চত্বরটি রয়েছে সেটি অবরোধ করে রেখেছে এবং পুরো শাহবাগের যে মোড়টা রয়েছে সে 4টা রাস্তা মোড়ে কিন্তু তারা অবরোধ করে রেখেছে এবং এখানে যে 35 বছর প্রত্যাশী যে চাকরি প্রত্যাশী রয়েছে তারা এখানে অবস্থান করছেন এবং একের পর এক তারা তাদের স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তাদের যে দফা দাবি সে দফা দাবি নিয়ে কিন্তু তারা এখানে মাইকের মাধ্যমে কিন্তু ঘোষণা দিচ্ছেন। আমরা যতটুকু তাদের সাথে কথা বলে জেনেছি এবং তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে, এখানে তাদের যে চাকরিতে 35 বছর বয়স নির্ধারণ এবং সেটি আসলে সত্য সাপেক্ষ যদি তাদেরকে প্রত্যাশা করা যায় এবং তাদেরকে আশাহত আশা দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু তারা এই চাকরিতে যে বয়সসীমা সেই সব বয়সসীমা নিয়ে যেন সরকার বিবেচনা করে সেই দাবি কিন্তু তারা এখানে তুলছেন। আমরা এখানে দেখেছি আন্দোলনরত অনেক শিক্ষার্থীরা এখানে পুরো শাহবাগে অবস্থান নিয়েছেন। একটু যদি কয়েকজনের সাথে কথা বলি, আপনাদের দাবিটা আসলে মূলত কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আমাদের দাবিটা হচ্ছে 35-এর দাবি। এখন আপনারা সাংবাদিক বা সাধারণ মানুষ একটা প্রশ্ন করতে পারে যে 35 কেন, পাশাপাশি হচ্ছে এখন কেন? ওকে, আমি প্রথম প্রশ্নটা উত্তর দিই। প্রথমত হচ্ছে 35টা কারণ হচ্ছে, দেখেন বাংলাদেশের যে পড়াশোনার যে পরিবেশ, এই যে অ্যাটমসফিয়ার এনভায়রনমেন্টটা, সেখানে একটা ছেলে গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন শেষ করে আসতে আসতে তাকে মিনিমাম 26-27 বছর লেগে যায়। এখন আমাদের ডেড লাইন কত দেওয়া আছে? 30 বছর। এখন আমরা যেভাবে পড়াশোনা করে আসি একটা সিলেবাসে, আর আমরা পরীক্ষায় গভর্নমেন্ট জবের জন্য যে পরীক্ষাগুলো দিই সেটার সিলেবাস আসলে ভিন্ন রকম, সেক্ষেত্রে আমাদের একটু প্রিপারেশন নিতে হয়। সেক্ষেত্রে অবশ্যই অনায়াসে যে কোনো মানুষ যদি সিলেবাসটা দেখে বা ফলো করে, সেক্ষেত্রে অবশ্যই তাকে আরও 1-1.5 বছর 2 বছর পড়াশোনা 3 বছর পড়াশোনা করতে হয়। ধন্যবাদ আপনাকে। যেটা বলছিলেন, আসলে তারা এইভাবে কিন্তু তাদের দাবিগুলো কিন্তু জানিয়েছেন। তো সব কিছু মিলে এখন শাহবাগের যে অবস্থান, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন এবং তারা বিকেল 5টা পর্যন্ত আপাতত তাদের যে আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং সমন্বয় যারা আছেন তারাও এখানে আসবেন বলে এমনটাই শোনা যাচ্ছে। তো ডানা, এই ছিল শাহবাগ মোড় থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। নিশাদ, ধন্যবাদ আপনাকে। রাজধানীর শাহবাগ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।